ওয়েলকাম ফ্রেন্ডস যারা পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে আটকে গেছেন অর্থাৎ পশ্চিমবঙ্গে নিজের বাড়িতে আসতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ উপকারিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি জানাবো আপনারা কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন আসার জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গে আসার জন্য আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন কোথায় আপনাকে ফোন করতে হবে কী কী এস করতে হবে সব কিছু বিস্তারিত হবে আর যারা পশ্চিমবঙ্গে আসো পশ্চিমবঙ্গের বাইরে কোথাও যেতে চাও তারাও কিভাবে যাবেন কিভাবে পাসের জন্য আবেদন করবেন সব কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল প্রেস করে রাখুন এই চ্যানেলে আমরা সরকারি বিভিন্ন যোজনা লেটেস্ট আপডেট কিন্তু দিয়ে থাকি আর ভিডিওটাতে আরেকটা জিনিস যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আপনার যদি পরিচিত কেউ বাইরে থাকে তাহলে অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করুন এবং আপনি নিজেও শেয়ার করুন যাতে আপনার চেনা পরিচিত কেউ এই ভিডিও দেখে উপকৃত হতে পারে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো পশ্চিমবঙ্গে আটকে থাকা অন্তরাজ্য অধিবাসী এবং অন্য রাজ্যে আটকে থাকা পশ্চিমবঙ্গের অধিবাসীদের জন্যই একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ডও কিন্তু চালু করা হয়েছে তো এখানে আপনার কীভাবে রেজিস্ট্রেশন করবেন কোথায় ফোন করবেন বিস্তারিত বলবো তবে আপনি ভিডিওটা স্কিপ না করে দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু আপনি বুঝতে পারবেন না এই ভিডিওতে আমি সব কিছুই বিস্তারিত আলোচনা করব এখানে কিছু শর্ত দেওয়া আছে যে শর্তগুলো আপনার কিন্তু অবশ্যই মানতে হবে তাহলেই কিন্তু আপনি আসতে পারবেন তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য যে হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড নাম্বারটা দেওয়া আছে সেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আট শূন্য এক সাত আট চার পাঁচ 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 এই নম্বরটাতে আপনাকে হাই লিখে পাঠাতে হবে হাই লেখে পাঠালে বিস্তারিত আপনার এস এম এসে কিন্তু চলে আসবে অর্থাৎ হোয়াটসঅ্যাপে এস এম এস এ চলে আসবে কী করবেন না করবেন এখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এছাড়াও আছে যেটা আপনি যদি বাইরে থাকেন পশ্চিমবঙ্গের বাইরে তাহলে কিন্তু আপনি ফোন করে বা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পাসের জন্য আবেদন করতে পারেন বা রেজিস্ট্রেশন করতে পারেন স্বয়ংক্রিয়ভাবে তো প্রবেশের জন্য নিবন্ধ করুন বা সক্রিয়করণ পাস কীভাবে পাবেন সেটার জন্য যে আপনি ফোন করবেন সেটা কন্ট্রোল রুল নাম্বার হচ্ছে শূন্য তিন তিন দুই দুই এক চার তিন পাঁচ দুই ছয় আমি আবার বলছি শূন্য তিন তিন দুই দুই এক চার তিন পাঁচ দুই ছয় এটা ফোন করলে কিন্তু আপনার টাকা কাটবে আর একটা নাম্বার আছে সেটা টোল ফ্রি নাম্বার এক শূন্য সাত শূন্য এটা কিন্তু টোল ফ্রি নাম্বার এটাতে ফোন করলে কোনো টাকা কাটবে না তো এখানে ফোন করে যা যা জানতে চাওয়া হবে সেসব আপনি বিস্তারিত জানিয়ে দে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে আপনি সাইন ইন করে নিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন আর একটা আছে প্রস্থানের জন্য আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে বাইরে যেতে চান তাহলে একটা ওয়েবসাইট লিংক নিচে দিয়ে দেবো আমি আপনি ওখানে ক্লিক করে কিন্তু সেই পাসের জন্য আবেদন করতে পারবেন আর এখানে কিছু শর্ত রাখা হয়েছে যে ছোট গ্রুপ মানে সর্বোচ্চ চারজনের যদি হয় তাহলে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থানায় কিন্তু তাদের ফিরতে হবে পাস দা অলরেডি শুরু হয়ে গেছে তো তারা কিন্তু পাসের জন্য আবেদন করতে পারবেন তো খুব তাড়াতাড়ি আবেদন করবেন কবে বন্ধ হয়ে যায় যেহেতু কোনো টাইম দেওয়া নেই টাইম টেবিল দেওয়া নেই তো আপনারা যত তাড়াতাড়ি পারেন আবেদন করবেন আর আরেকটা যেটা বড় গ্রুপের ক্ষেত্রে অর্থাৎ অনেক চারজনে বেশি যদি থাকে তাহলে আবেদনের ভিত্তিতে কিন্তু তাদের হবে বড় গ্রুপের আবেদন করবেন চারজনে বেশি হলে তাহলে সেটা কিন্তু বিবেচনা করে আপনাদের সেই পাসটা দেওয়া হবে তো আপনাদের বলবো হোয়াটসঅ্যাপ তো আপনার মোটামুটি সবাই ইউজ করেন তো আপনি কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে ওই হাই লেখেও কিন্তু বিস্তারিত আরও কিছু জেনে নিতে পারেন তো এরপরেও যদি আপনার কিছু জানার থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করুন যাতে অন্যরা এর থেকে উপকৃত হয় অনেকে কিন্তু খুবই চিন্তা আছে যে কীভাবে আসবে না আসবে তো সব পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এটাই জানানো হয়েছে ধন্যবাদ তো আজকের জন্য এতটুকুই আপডেট ছিল এর আরও যদি নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেব আর ভিডিওর লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সের নিচে কিন্তু আপনি পেয়ে যাবেন তো এর জন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখুন অবশ্যই যাতে কোনো আপডেট আসলেই আপনাদের আমরা জানিয়ে দিতে পারি